حضور کریم رؤوف الرحیم سید عالم نور مجسم صلی اللہ تعالی علیہ وسلم دربارے درود سلام এর হাদিয়া প্রেরণ করছি যার আগমনের বদৌলতে আজকে আমরা ঈমান পেয়েছি ইসলাম পেয়েছি دین পেয়েছি কুরআন পেয়েছি শরীয়ত তরিকত পেয়েছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অফুরন্ত নাজ ও নিয়ামত পেয়েছি যিনি না হলে আল্লাহ পাক সুবহানাহু তাআলা কিছুই সৃষ্টি করতেন না যার আগমনের কারণে আজকে গোটা বিশ্বকে আল্লাহ এত সুন্দর করে এত মনোরম করে চমৎকার করে সাজিয়েছেন কত সুন্দর করে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের জীবন বিধান দিয়েছেন সেই নবীর অনুসরণ ইত্তেবা ইতাআতকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যার আনুগত্যের ভিতর মুক্তি নিহিত রয়েছে যার আনুগত্য মানে আল্লাহকে পাবার রাস্তা যার আনুগত্য মানে জান্নাতের ঠিকানা যাকে খুশি করা মানে স্বয়ং আল্লাহকে খুশি করা সেই রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিনের শুভ আগমনকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেছে রবিউল সানি মাস চলছে কিন্তু ঈদে মিলাদুন নবীর মাহফিল এখনো বন্ধ আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত ছুটে চলতে হচ্ছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে যেতে হচ্ছে মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করতে হচ্ছে আমরাই সবচেয়ে বেশি খবর জানি আরবিতে একটা প্রবাদ আছে সাহিবুদ দারি আদরা বিমা ফিহা ঘরওয়ালা জানে ঘরে কি আছে নাই ঘরওয়ালার চাইতে অধিক কেউ জানে না অতএব ঈদে মিলাদুন নবীর মাহফিল যে রবিউল আউয়াল শরীফের মাঝেই আবর্তিত নয় শুধু বরং রবিউল আউয়াল মাসকে ছাড়িয়ে রবিউস সানি জুমাদাল উলা জুমাদাল উখরা এমনকি বারোটা মাস ঈদে মিলাদুন্নবী চলছে দোকান উদ্বোধনে মিলাদ ঘর উদ্বোধনে মিলাদ খাতনা অনুষ্ঠানে মিলাদ ঘরে ফাতেহাতে মিলাদ ওরসে মিলাদ প্রত্যেকটা শুভ উপলক্ষকে কেন্দ্র করে মিলাদ আমার নবীর মিলাদ নবীর ঢঙ্কা চলছে বড় করে বলুন না সুবহানাল্লাহ আজকের ও আমার নবীর উম্মতরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য আবেদন করব যে কথাটা বলার চেষ্টা করছিলাম আল্লাহর নবীর মহব্বত হৃদয়ে ধারণ করেছেন অনুভব করেছেন নাচ শুনে গজল শুনে নবীর প্রশংসা শুনে এই মহব্বতকে জীবনে বাস্তবায়ন করতে হবে পরিবারে বাস্তবায়ন করতে হবে সমাজে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে কেন করবেন কারণ যেই নবীর মহব্বত আপনি ধারণ করেছেন ওই নবীকে আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং চরিত্র হিসেবে পাঠিয়েছেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল হযরত ইমাম আহলে সুন্নাত এজন্য গোটা দুনিয়ার মানুষের কাছে আবেদন করেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নবীর দামান যারা ধরেছো রাসূল পাকের মহব্বতকে যারা হৃদয়ে ধারণ করেছো তাদের জন্য অন্য কারো দিকে মুখাপেক্ষ হওয়ার প্রয়োজন নাই তারা যদি সত্যিকার অর্থে রাসূল পাকের দামানে এসে থাকে অন্য কারো মুখপানে চাওয়ার দরকারটা কি বড় করে বলুন না সুবহানাল্লাহ আলা হযরতের জন্য বলছেন তেরে কদমোম জো হ্যায়র কামো ক্যা দেখে তেরে কদমোম জো হ্যায়র কামো ক্যা দেখে কোন নজির রূপ ছড়ে দেখ কে তলওয়া তেরা বড় করে বলুন না সুবহানাল্লাহ আর হযরত বলেন তেরে কদ মুহ মে জো হ্যায় গায়র কা মুহ ক্যা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম পানে যে একবার এসে গেছে আপনার কদম মুবারক যে একবার নিজের ঠিকানা হিসেবে মেনে নিয়েছে তার জন্য অন্য কারো দিকে যাওয়ার প্রয়োজন নাই
অন্য কোন মুখপানে চাওয়ার প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ভালোবাসা যে হৃদয়ে স্থান পেয়েছে সেই হৃদয়ে অন্য কোন ভালোবাসার প্রয়োজন নাই বড় করে বলুন সুবহানাল্লাহ আপনি আল্লাহর নবীকে ভালো কিভাবে বাসবেন আমি মুখে বললাম নবীকে ভালোবাসি ভালোবাসা কি হয়ে যাবে মুখে বলার দ্বারা ভালোবাসা প্রতিষ্ঠা হয় না দাবি করার মাধ্যমে ভালোবাসাকে প্রতিষ্ঠা করা যায় না কোন দর্শন কোন মতাদর্শ দাবি দাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় না একটা দর্শনকে একটা মতাদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য যেই বৈশিষ্ট্য চরিত্র প্রয়োজন তার সব কিছু আমার রাসূলের ভিতর আছে এজন্য আল্লাহ পাক এক বাক্যে গোটা কায়নাতের কাছে মেসেজ পৌঁছে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের ভিতরে সর্বোত্তম আদর্শ রয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ আমার কথা বোঝা যাচ্ছে যে কথাটা আরজ করছিলাম আমার ভাইয়েরা সেই কথা হলো ভালোবাসা আপনি নবীকে ভালোবাসি বলেছেন ভালোবাসা হয়ে যাবে না নবী পর্যন্ত আপনার ভালোবাসাটা পৌঁছাবার জন্য আমার নবী কিছু আমাদেরকে সিলেবাস দিয়েছেন আমাদেরকে কিছু সাজেশনস দিয়েছেন সেই সিলেবাসগুলো আমাদেরকে ফলো করতে হবে বাস্তবায়ন করতে হবে আসুন সেগুলো কি আমরা গোড়ায় যাই কিয়ামতের ময়দান হাশরের মাঠের অবস্থা হাশরের মাঠের ভয়াবহতা একবার কল্পনা করি আসুন প্রত্যেককে কল্পনা করি গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে হাশরের ময়দান কায়েম হয়ে গেছে হাজারো লাখ কোটি মানুষ ইয়া নাফসি নাফসি বলে আত্মচিৎকার করছে আহাজারি করছে টিকেই অবস্থায় কোন জিনিসটা কাজে আসবে কোন আমলটা কাজে আসবে কোন জিনিসটি আপনি ওই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সামান হিসেবে গ্রহণ করবেন হাদিসে পাকে আসুন মুস্তনাদ হাদিস অত্যন্ত মুতাবার রিওয়ায়াত হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আমার সাথে সাথে একটু এক লাইন হলো অন্তত পড়েন সব আছে না নাই একটু বলেন না আছে না নাই হাদিসের ইবারত পড়লে হাদিসের আলফাজ হাদিসের মতনগুলো পড়লে সব আছে একটু সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের কি কথা বলতে কষ্ট হয় বিসমিল্লাহ বলতে এত ছোট করে বলতেছেন যে একটু বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম আন আনাস রাদিয়াল্লাহু আনহু أن رجلا قال يا رسول الله متى الساعة أتشا واز بني سبحان الله الله نبي صحابي حضرت سيدنا أنس بن مالك رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলল ও গো আল্লাহর নবী কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে আল্লাহর নবী এই প্রশ্নটা অপছন্দ করেছেন পছন্দ করেন নাই কেন করেন নাই কারণ কিয়ামত কখন হবে এই ইলম শুধু আল্লাহ এবং রাসূলের কাছে আছে মানুষের কাছে প্রকাশ করা হয় নাই যেহেতু আমার আল্লাহ নিজেই অপছন্দ করেছেন কিয়ামত কখন হবে সেই ইলম মানুষের কাছে প্রকাশ করা অতএব যেটা আল্লাহ অপছন্দ করেছেন সেটা জানতে চাও অপছন্দের কাজ এজন্য আমার রাসূল এটার উত্তর দেওয়ার সময় বললেন ওয়াইলাকা মা আদাতলাহা ও সাহাবি তুমি কিয়ামতের কথা প্রশ্ন করছো আমার কাছে ওয়াইলাকা 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 তো ধ্বংস হোক কিন্তু এখানে ধ্বংস হোক বা তোমার ধ্বংস এই অনুবাদ করা যাবে না কারণ যিনি প্রশ্ন করেছেন তিনি আল্লাহর নবীর সাহাবী এখানে তর্জমা হবে তোমার উপর অনুশোচনা তোমার উপর আফসোস তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো
অথচ কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আছে প্রিপারেশন কি আছে কিয়ামতের মাঠ তো বড় বড় ভয়াবহ মাঠ বড় ভয়াবহ পরিস্থিতি বড় কঠিন ময়দান এই দিনে মানুষের অবস্থা এতই নাজুক হবে এতই নাজুক হবে প্রত্যেককে নিজের জানকে বাঁচাবার জন্য নিজের নফসকে নিয়ে টানাটানি করবে ইয়া নফসি নফসি বলে আত্মচিৎকার করবে এ কারণে আমার নবী বলেছেন তোমার উপর আফসোস করলাম অনুসূচনা করলাম তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো অথচ কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আছে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদাতুলাহা নবী গো কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই কিয়ামতের জন্য আমার না নামাজ আছে না রোজা আছে বেশি নামাজও পড়তে পারি নাই বেশি রোজাও রাখতে পারি নাই কে বলতেছেন কথাটা সাহাবী যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক ওয়াদা করেছেন হুসনার ওয়াদা কল্যাণের ওয়াদা ওয়া কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রত্যেকের জন্য হুসনার ওয়াদা আছে তারা কল্যাণ পাবে অকল্যাণ তাদের উপর আসবে না প্রত্যেক সাহাবী জান্নাতে যাবে জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না সেই সাহাবী পর্যন্ত আল্লাহর নবীর কাছে বলছি আর রাসূলুল্লাহ নামাজ বেশি নাই রোজা বেশি নাই আর আমরা এক সপ্তাহ নামাজ পড়লে কত বড় নামাজি হয়ে যায় বাবারে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে কত বড় বড় কথা বলি ঠিক না কত বড় বড় একটু বেশ কম হলে চাকরি নিয়ে টানাটানি শুরু হয় ঠিক না ইমাম সাহেবের অভ্যাস ভালো না তিনি দেরি করেন খেরাত বেশি লম্বা করেন মোনাজাত একটু বেশি লম্বা করেন আচ্ছা এই কথাটা না বললে কি পেটের ভাত হজম হয় না এগুলো কেন বলে আমি বুঝি না সমালোচনা না করে আপনি আপনার প্রয়োজন মোতাবেক যতক্ষণ থাকার থাকেন না হয় চলবে না সমালোচনা করেন কেন আপনি করছেন সেটা দেখে আরেকজন সুযোগ পেয়ে যায় ক্রমাগতভাবে একটা ভাইরাসে পরিণত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এগুলো থেকে নিজেকে যতটুকু সম্ভব কন্ট্রোলে রাখা উচিত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন আমিন একটু বড় করে বলেন সাহাবি কি বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজও বেশি নাই রোজাও বেশি নাই তবে একটা জিনিস আমার কাছে আছে বলে কি আছে একটা জিনিস আমার কাছে আছে আমি আমার আল্লাহকে যেমন ভালোবাসি আমার নবী গো জানের চাইতে বেশি ভালোবাসি একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে কামলিওয়ালা নবী কায়নাতের মালিক ও মুখতার রাসূল সঙ্গে সঙ্গে বললেন কালা আমার সাথে সাথে বললেন কালা আনতা মা আনতা মা মান আহবাবতা ও সাহাবী তুমি যেই কথা বলেছো আল্লাহ এবং রাসূলকে তুমি ভালোবাসো এটাই তোমার নাজাতের ওসিলা হয়ে গেল কাল হাশরের মাঠ নিয়ে তুমি ভয় করছো কোনো চিন্তা নাই যে আল্লাহকে তুমি ভালোবাসো যে রাসূলকে তুমি ভালোবাসো ওই আল্লাহ এবং রাসূলই তোমাকে হাশরের মাঠে ছায়া দেবেন তাদের সাথেই তোমার হাশর হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবিরা আমার কথার মূল পয়েন্ট কি বা আমার আলোচনার মূল টপিকটা কি একটু বোঝার চেষ্টা করবেন ভালোবাসার কথা বলছিলাম ভালোবাসা আজকে গোটা পৃথিবী অশান্ত হয়ে আছে মানুষে মানুষে মহতরম হাজরিন যে কথাটি বলতে চাচ্ছিলাম ভালোবাসার কথা কিসের কথা
পৃথিবীতে একটা জিনিস আগুন সম হানাহানি মারামারিকে শত্রুতাকে দুশ্মনীকে মিটিয়ে দিতে পারে নিভিয়ে দিতে পারে সেই জিনিসটার নাম হলো ভালোবাসা গোস পাক শাহিনে বাগদাদ ফাতেহ আজদহম না উনি দুনিয়াতে এসেছেন 470 হিজরিতে কত হিজরি আবজাদ হরফ হিসেবে 470 ইশক হয় ইশক আইন সিন কফ এজন্য একজন বুজুর্গ তিনি লিখেছেন গোস পাক সম্পর্কে যা আফি ইশকিন ওয়াতাওয়াফা ফি কামালিন গোস পাক এসেছেন ইশক নিয়ে আর দুনিয়াতে কে গিয়েছেন কামাল নিয়ে বড় করে বলো সুবহান তাকবীর আল্লাহু আকবার يا رسول الله زندہ باد ابھی تو عید میلاد النبی علماء اہل سنت زندہ باد غوث پاک এর যে মিশন এটা মদিনা ওয়ালার মিশন আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন ভালোবাসা প্রতিষ্ঠা করতে ব্রাতৃত্ব ব্রাদারহুড উখুওয়াত বলা হয় আরবিতে মানুষের মাঝে মহব্বত সাম্য সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টি করতে আজকে কেন এত গোসাগুসি রাগারাগি এত হিংসা বিদ্বেষ তিনটা জিনিস দ্রুত বাড়ে মনে রাখবেন একটা হলো শত্রুতা শত্রুতা যখনই বাড়বে বলে মনে হচ্ছে দমিয়ে নিতে হবে সমাপ্ত করতে হবে আরেকটা হলো আগুন আগুন অল্প থেকে দ্রুত গতিতে বেড়ে যায় যত দ্রুত সম্ভব আগুন নেভাতে হবে আরেকটা হলো অসুস্থতা অসুস্থতাকে যত দ্রুত সম্ভব ইলাজ করতে হয় ট্রিটমেন্ট করতে হয় না হয় এটা আস্তে আস্তে বিরাট আকার ধারণ করে তখন সেটা ক্যান্সারে পরিণত হয় শত্রুতা বাড়াতে দেবেন না ভালোবাসা দিয়ে সেটা নিভিয়ে দেন মহব্বতের মায়া জালে শত্রুতাকে আবদ্ধ করে ফেলেন এই বিশ্ব এই ভূখণ্ড ভালোবাসা প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করা হয়েছে এজন্য গোস পাক এসেছেন একই মিশন নিয়ে মানুষের মাঝে ভালোবাসা আল্লাহর নবী আসার সময় গোটা দুনিয়াকে কাঁপিয়ে এসেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত পতাকা উঠছিল শামের বড় বড় শহরগুলো আলোকিত হয়েছে নূর বিচ্ছুরিত হচ্ছিল খানে কাবা ঝুঁকে পড়েছিল রাসূলের কায়নাতের দিকে আলা হযরত কত সুন্দর করে বলেছেন তেরে আমদি থেকে বাইতুল লা মজরে কো ঝুকা তেরে আমদ থেকে বাইতুল লা মজরে কো ঝুকা তেরে হেবতি থেকে হর বুত তর তরা কর গির গায়া সালা তুনে রসুল আলাইকুম আল্লাহর নবী দুনিয়ার বুকে দর্শি বলার সময় গোটা কায়নাতে সৃষ্টি জগতে ব্যতিক্রম কিছু ঘটনা লক্ষ্য করা হয়েছে সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো খানায় কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আমার নবীর দিকে ঝুঁকে গিয়েছিল সুবহানাল্লাহ আমি ঘটনা শোনানো আমার উদ্দেশ্য নয় কি বোঝাতে চাচ্ছি বোঝার চেষ্টা করবেন খানায় কাবা ঝুঁকে গিয়েছে কেন
খানায়ে কাবা থেকে দামি দুনিয়াতে আল্লাহর নবীর আগমনের আগে আর কিছুই ছিল না সেই দামি ঘরটা ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাকা সর্বপ্রথম ঘর আল্লাহ বানিয়েছেন বরকত মণ্ডিত করে এত বরকত মণ্ডিত ঘর আর একটাও সেটা ঝুঁকে গিয়েছে নবীর দিকে আল্লাহু আকবার কবীরা কেমন কথা কেন কারণ এমন নবী এসেছেন মানবতার মহান কান্ডারি ভালোবাসার মহান এই বাচ্চারা কথা বলো কেন ভালোবাসার মহান দিশারি এই পৃথিবীতে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মহানায়ক মানুষের মাঝে মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেয়ার মহান কারিগর নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ কারণ ওই সময় ভালোবাসার অভাব ছিল বাকি সব আরবে ছিল কিন্তু কি ছিল না মারামারি ছিল হানাহানি ছিল চুরি ছিল ডাকাতি ছিল হত্যা ছিল খুন ছিল নৈরাজ্য ছিল সেনা ছিল সুদ ছিল মানুষ ছিল মনুষ্যত্ব ছিল না ইনসান ছিল ইনসানিয়ত ছিল না সব ছিল কিন্তু ভালোবাসা ছিল না মায়া মোহাব্বত ছিল না মানবতা ছিল না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে তাশরিফ আনলেন খানায়ে কাবা ভালোবাসার মহান মূর্ত প্রতীককে শ্রদ্ধা জানিয়ে ঝুঁকে পড়লেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ কারণ তিনি ভালোবাসা শেখাবেন কেমন ভালোবাসা আওস খাজরাজ গোত্র বছরের পর বছর যুগের পর যুগ মারামারি হানাহানিতে লিপ্ত ছিল দয়াল নবী কামলি ওয়ালা নবী মিটিয়ে দিয়েছেন আরবের মানুষ অত্যন্ত রূঢ় চরিত্রের ছিল অন্তর ছিল কলপ ছিল পাথরের চাইতেও কঠিন আমার নবী তাদের ভেতরে ইমানের মহব্বত ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছেন মানুষের মাঝে মানুষের সাথে ভালোবাসার বন্ধন করার যে প্রয়োজনীয়তা সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছে আল্লাহ নবী তো বলেছেন এটা কিভাবে সম্ভব হয়েছে জানেন আপনি যত নম্র হবেন আপনি মনে করবেন আপনি আসল কাজটাই করছেন আপনি যত নম্র হবেন ভদ্র হবেন আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনি আসল চরিত্রটাই ধরেছেন মানুষ আপনার দিকে ঝুঁকবে মানুষ সঠিক পথে আসবে মানুষ সত্যের দিশা পাবে আল্লাহ বলছেন আমার নবীকে লক্ষ্য করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিন্ত লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك বরকরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব আল্লাহর রহমতে আপনি নম্র ভদ্র আপনি নরম হয়েছে নরম তবিয়তের হয়েছেন এজন্য গোটা কায়নাত আরবের এই রূঢ় চরিত্রের মানুষগুলো এই কঠোর চিত্তের মানুষগুলো আপনার দিকে ঝুঁকে পড়েছে আবু বকর এসেছে ওমর এসেছে ওসমান এসেছে আলী হায়দার এসেছে অসংখ্য গণিত সাহাবা আপনার সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়েছে নবী গো আপনি যদি কঠোর হৃদয়ের মানুষ হতেন তো একজন আরব আপনার ধারে কাছে আসতো না নবী কি দিয়ে এনেছেন নম্রতা দিয়ে ভদ্রতা দিয়ে ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলেন না একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ মহতরম হাজেরিন বলতে চাচ্ছিলাম হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করছেন তিনি বলছেন যে আল্লাহর নবী সর্বরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মাতা সাআ নবী গো কিয়ামত কখন হবে আল্লাহর নবী প্রশ্নটা পছন্দ করেছেন নাকি অপছন্দ করেছেন একটু সবাই বলেন আর বড় করে বলেন কেন পছন্দ করেছেন কিয়ামতের ইলম মানুষকে শোনানো এটা আল্লাহর পছন্দ নবীর পছন্দ
কিয়ামতের আলেম আল্লাহ আল্লাহর রাসূলের কাছে সীমাবদ্ধ করে নিয়েছেন অতএব এই যেটা আল্লাহ আল্লাহর রাসূল সীমাবদ্ধ করে ফেলেছেন সেটার প্রতি মানুষের আগ্রহ মানুষের প্রশ্ন থাকা এটা রাসূল কায়নাতের কাছে অপছন্দের ব্যাপার কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহর নবী উত্তর দেওয়ার সময় বলেছেন ওয়াইলাকা তোমার উপর আফসোস তোমার উপর অনুশোচনা করছি তুমি কেন এটা জিজ্ঞেস করলে কিয়ামতের তোমার কি প্রস্তুতি আছে কিয়ামতটা এটা মোকাবেলা করার বিষয় নয় আমরা বলি না দুর্যোগ আসলে মোকাবেলা করব আসলে দুর্যোগ কি আসলে মোকাবেলা হয় বলেন আপনি কি ঘূর্ণিঝড় মোকাবেলা করতে পারবেন পাহাড় দশ মোকাবেলা করতে পারবেন ভূমিকম্প কি মোকাবেলা করা যায় সুনামি কি মোকাবেলা করা যায় আসলে শব্দটা এটা প্রচলিত একটা ভুল বলি আর কি আমরা প্রচলিতভাবে এটা হয়ে আসছে বলা হয় তাকে সেই হিসেবে বলি না হলে কখনোই মোকাবেলা হয় না এটা অসম্ভব আর কিয়ামত হলো মহাপ্রলয় মহাপ্রলয় এটার মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব কথা বলেন ঠিক কি না মোকাবেলা তো নয় তো তোমার প্রস্তুতি কি আছে কিয়ামতের জন্য তিনি জবাব দিলেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদাতু লাহা কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই ইল্লা আননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি মহব্বত করি আমার নবী এই কথা শোনা মাত্রই দেরি করলেন না কলা আনতা মামান আহবাবতা ও সাহাবী তুমি যে বলেছো আল্লাহ এবং রাসূলকে তুমি ভালোবাসো মহব্বত করো যাও 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 তোমার নামাজ বেশি নাই রোজা বেশি নাই ইবাদত বেশি নাই অসুবিধা নাই আল্লাহ এবং রাসূলকে মহব্বত করো তোমার সাথে তার সাথে তোমার হাসর হবে সুবহানাল্লাহ তাদের সাথে তোমার কি হবে হাসর হবে আমি এই জায়গাটা আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছিলাম বলেছিলাম যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে অর্থাৎ এই দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি তার সাথে হাসর পাবেন আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন রাখতে চাই আপনার কি কখনো শুনেছেন আল্লাহই কথা বলেছেন বান্দা আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো এমন কোনো কথা আছে আরে হাদিসের অধ্যায়ও বাপ করা হয়েছে আল হুব্বু ফিল্লাহ আল হুব্বু ফিল্লাহ আল হুব্বু লিল্লাহ নয় আল হুব্বু ফিল্লাহ আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসা তো আল্লাহকে রাজি করার ভালোবাসার যে পদ্ধতি ধরন এই কনসেপ্টটা কিরকম এর এই কনসেপ্ট বা এই সিস্টেমটা পদ্ধতিটা হলো আপনি আল্লাহর ভালোবাসা পেতে হলে বান্দাকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে বান্দাকে ভালোবাসতে হবে আল্লাহ ডাইরেক্ট এই কথা বলেন নিজে আমাকে ভালোবাসো বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো খৌফ ইলাহির কথা বলা আছে আল্লাহ ভীতির কথা বলা আছে কিন্তু যখনই ভালোবাসার প্রশ্ন এসে যায় তখন আল্লাহ বলেন বান্দাকে ভালোবাসো বান্দার ভালোবাসার ভেতরে আমি খোদার ভালোবাসা নিহিত আছে বড় করে বলুন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার মুরব্বীরা নওজান ভাইরা মনোযোগ আকর্ষণ করব ভালোবাসার অভাব আজকে হানাহানি বেড়ে গেছে দূরত্ব বেড়ে গেছে আত্মীয়তার সম্পর্ক যেন এখন শত্রুতার সম্পর্কে পরিণত হয়েছে আত্মীয় নয় যেন আপাদমস্তক একটা শত্রু কথা বলেন ঠিক কিনা আপনি শত্রুকে এখন আপন ভাবছেন আপন করে নিয়েছেন কিন্তু রক্তের বাঁধন যাদের সাথে তারা এখন আপনার কাছ থেকে অনেক দূরে আমি কি মিথ্যে বলছি সমাজের বাস্তব চিত্র তুলে ধরছি বোঝার চেষ্টা করবেন এই যে জঘন্য কিছু চরিত্র আজকে আমাদের মাস থেকে প্রকাশ হচ্ছে এর কারণটা কি আমরা সত্যিকার অর্থে ভালোবাসা কি জিনিস বুঝতে পারিনি আসুন বোঝার চেষ্টা করি রহমতুল্লিল আলামিন সর্বরে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল মুরসালিন উজুরাকা মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দুনিয়ার বুকে প্রেরিত হয়ে আগমন করে আমাদের জন্য কি মেসেজ নিয়ে এসেছেন ভালোবাসার কি খবর কি সংবাদ আমাদের জন্য নিয়ে এসেছেন আমরা শুনতে রাজি আছি না নাই বলেন আছি না নাই একটা হাদিস দেখুন মুসলিম শরীফের হাদিস হযরতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলেছেন হাদিসটা হাদিসে কুদসি হাদিসে একটু বলেন না
সবাই বলেন সব হাদিস এক বলেন না সব হাদিস এক এই বিষয়ে একটু শেখা দরকার আছে কারণ আমাদের দেশে এক শ্রেণী বের হয়েছে নিজেদেরকে আহলে হাদিস দাবি করে আসলে আহলে হাদিস দাবি করার কোনো যৌক্তিকতাও তাদের নাই আহলে হাদিস এটা মুহাদ্দিসিনে কেরামের যারা যারা হাদিস জগতের বিশারদ তাদের একটা পরিভাষা আহলুল হাদিস বলা হয় তাদেরকে অন্ততপক্ষে যার কাছে 100,000 হাদিস মুখস্থ আছে আজকে যারা আপনাদেরকে বুকে হাত বাঁধার পরামর্শ দেয় আজকে যারা আপনাদেরকে নামাজে বড় করে আমিন বলার পরামর্শ দেয় নানান ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন ভাইরে আপনি তো নিজেকে আহলে হাদিস বলছেন দেখি আমাকে 100,000 লাগবে না অন্তত 10টা হাদিস বা সনদ কয়টা হাদিস 10টা সবাই বলেন 10টা কয়টা 10টা 10টা হাদিস অন্তত বা সনদ একটু বসাই শোনায় দেন আমি রেকর্ড করতেছি গোটা জাতির কাছে প্রচার করে দেব আপনারা নামে যেমন কামেও নামে যেমন কামেও খোদার কসম পারবে না পারবে না পারবে না কিয়ামত পর্যন্ত সময় দিলাম তারপরে পারবে না কারণ মুহাদ্দিস হওয়া এটা এটা তাকদিরে লিখে লেখা থাকতে হয় আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতে হয় যারা মুহাদ্দিস হয়েছেন এক একজন মুহাদ্দিসের জীবন যদি জীবনী যদি আপনাদের সামনে তুলে ধরি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা আমি সবার কথা বললাম না একজনের কথা উল্লেখ করে গোটা মুহাদ্দিসিনে কেরামের সম্পর্কে একটা ধারণা আপনাদের সামনে ঢেলে দিতে চাই ইমামুল মুহাদ্দিসিন ফিল হাদিস ইমামুদ দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহ যাকে সংক্ষেপে ইমাম বুখারী বলা হয় সুবহানাল্লাহ বলেন না ইমাম বুখারী নাম শুনেছেন তো উজবেকিস্তানের বুখারায় ওনার মাজারে পাক অবস্থিত বর্তমানে মাজার শরীফের কাজ চলতেছে বুখারী শরীফ পড়ে কিন্তু মাজার মানে না যার হাদিস পড়ে তিনি যে মাজার ওয়ালা সেটা তো ওনারা ভুলে যান ওনারা কি সেটা ইমাম বুখারীর বিরাট মাজার এখন বর্তমানে সংস্কার কাজ চলতেছে বর্তমান সময়ে বিরাট আকারে মাজার হচ্ছে উজবেকিস্তান তো আপনারা জানেন মুসলিম বিশ্বের অন্যতম মুসলিম একটি রাষ্ট্র সেখানে ইসলামের অনেক স্থাপত্য শিল্প আছে নিদর্শন আছে মক্কা এখানে অনেকগুলো ইসলামের মকামে মুকাদ্দাসা আছে পবিত্র পুণ্যময় ভূমি আছে যারা যদি সামর্থ্য থাকে এক পারলে আমরা আশা করেছি আলহামদুলিল্লাহ এবছর না হলে আগামী বছর আশা করেছি যাওয়ার ইনশাল্লাহ একটা ইচ্ছা আছে আল্লাহ পাক যেন পূরণ করেন আমিন পারলে এখান থেকে সাথে কয়েকজনকে ইনশাল্লাহ নিয়ে যাওয়ারও ইচ্ছা আছে আল্লাহ পাক কবুল করুন আমিন সালাতুনা إنني في بحر هم مغرق خذ يدي سهل لنا أشقى لنا صلاة يا محدث كاك بولي أصول حديث الفوري بشي محدث صلو ওই ব্যক্তি যার কাছে কমপক্ষে সনদ সহকারে 100,000 হাদিস মুখস্থ আছে হেফজ আছে কিন্তু যুগের পরিবর্তনে মুহাদ্দিস শব্দের ব্যবহারও এখন অযথা হয়ে গেছে এটাও মিসইউজ হয়ে গেছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কথা বলছিলাম যিনি সহিহুল বুখারি শরীফ 30 পারা 30 খণ্ড এই বুখারি শরীফ উপহার দিয়েছেন আল্লাহর নবী বলেন ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারি এই বুখারি শরীফ তুমি বড় মায়া মোহাব্বত ইখলাস নিয়ে লিখেছো দীর্ঘ 16 বছর সময় নিয়ে রাত দিন পরিশ্রম করে বিভিন্ন রাষ্ট্রে মহল্লায় দেশে প্রদেশে সফর করে যাচাই বাছাই করে কঠিন পরীক্ষা নিরীক্ষা করে এক একটা হাদিস তিনি সন্নিবেশিত করেছেন একটা হাদিস লেখার আগে দুরাকাত নফল নামাজ পড়তেন আমার নবীর জিয়ারত হতো আমার নবীর সাক্ষাৎ হওয়ার পর
আল্লাহর নবীকে হাদিসটা শোনাতেন আমার নবী অনুমতি দিলে পরে তিনি হাদিসটা লিখতেন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর নবী ইমামে বুখারীর এমন বিশুদ্ধতার কারণে এমন ইখলাস আর মহব্বতের কারণে আমার নবী বলেছেন হাজা কিতাবি ও ইমাম বুখারী এটা তোমার নয় তোমার নয় বরং আমি নবী ঘোষণা দিলাম এই কিতাব আমি নবীর আমি নবীর আমি নবীর বড় করে বলুন সুবহান যে কিতাবকে আল্লাহর নবী নিজের কিতাব বলে ঘোষণা দেন সেটা ছোট কিতাব না বড় কিতাব এই কিতাবের উপর কোন কিতাব হতে পারে কোরআনের পরে জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ ইমাম বুখারী এই বুখারী শরীফ সংকলন করতে গিয়ে ইলমে হাদিসের খিদমত করতে গিয়ে ওনার জীবনে সংসার করার আর সুযোগ হয় নাই বিয়ে শাদী পর্যন্ত করতে পারেন নাই জীবন কাকে বলে জীবিকা কাকে বলে জীবনের স্বাদ কি মজা কি সেটাও তিনি নিতে পারেন নাই তো আল্লাহর কাছে তিনি দামি হয়ে গেছেন কবুল হয়ে গেছেন ওনার ইন্তেকালের পরে ওনার নামাজে জানাজার পরে ওনার দাফন করা হয়েছিল ওনার মাজারে পাকে দাফন করার পর মাজারে পাক থেকে অন্তত 6 মাস পর্যন্ত ওনার মাজারের ওনার কবরের মাটি থেকে খুশবু বের হয়েছিল মিশকাম্বরের চাইতে বেশি খুশবু বুখারার মানুষ উজবেকিস্তানের মানুষ এই খুশবুতে সুগন্ধিতে বিমোহিত হয়ে হাজারো মানুষ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহ মাজার পানে ছুটছিল প্রত্যেকে এসে এক টুকরো মাটি নেওয়া শুরু করলো ওই খুশবু সুগন্ধি গ্রহণ করতে লাগলো মাটি নিতে নিতে এমন অবস্থা হলো শেষ পর্যন্ত ইমাম বুখারীর লাশ মোবারক দেখা যাচ্ছে বড় করে বলুন সুবহান দেখেন আহলে হাদিস কাকে বলে যারা ইন্তেকালের পরেও মানুষকে বিমোহিত করতে পারে বিমুগ্ধ করতে পারে যাদের কবর থেকে খুশবু বের হয় মেশকাম্বরের খুশবু কথা বলেন ঠিক কিনা অতএব আহলে হাদিস দাবি করলো তার হবে না দাবির সাথে যথেষ্ট যৌক্তিকতা থাকতে হবে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন আমিন একটু বড় করে বলেন না আমিন বলছিলাম হাদিসে কুদসি সব হাদিস এক নয় এই হাদিসে কুদসি কাকে বলে ওই হাদিসকে বলে যে হাদিসে কল আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেছেন এরকম উল্লেখ তাকে বড় করে বলুন সুবহানাল্লাহ এটা হাদিসে কুদসি বলছি একটু আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন মুআজ ইবনি জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ইরশাদ করেছেন ওগো নবী আপনি শুনুন আমি একটা ঘোষণা দিতে চাই ঘোষণাটা হলো ওয়াজাবাত মাহাব্বাতি আমি খোদার ভালোবাসার কিছু পাগল আছে আমার ভালোবাসা আমার প্রেমে পাগল হয়ে গেছে এমন লোক আছে না নাই আমাদের কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন খোদার প্রেমের শরাব পিয়ে বেহোশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে সুবহানাল্লাহ বলেন না আপনাদেরকে অসুবিধা হতেছে সমস্যা হচ্ছে
বলছিলাম আল্লাহ বলেন হাবিব রে আমার ভালোবাসার কিছু মানুষ আছে আমি কাদেরকে ভালোবাসি কাদের উপর ভালোবাসা আমার দায়িত্ব হয়ে যায় আমার ভালোবাসা কাদের জন্য লাজিম হয়ে যায় আল্লাহ বলেন ওয়াজাবাত মাহাব্বতি আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় অবধারিত হয়ে যায় ওই বান্দার জন্য লিল মুতাহাব্বিনা ফিয়া যারা একে অপরকে ভালোবাসে এক মুমিন অপর মুমিনকে ভালোবাসে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসে আমি খোদাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ অর্থাৎ আমার ভালোবাসা তারা পাবে আমার ভালোবাসা তাদের জন্য উপকারিত হবে আমার ভালোবাসা তাদের জন্য আবশ্যক হয়ে যাবে যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয় দুনিয়ার কোনো লাভের জন্য নয় দুনিয়ার কোনো ফায়দার জন্য নয় বরং আমি খোদাকে খুশি করার জন্য আমার সন্তুষ্টি লাভের জন্য একে অপরকে ভালোবাসলো তাদের উপর আমি খোদার ভালোবাসা অবধারিত হয়ে গেল বড় করে বলো সুবহানাল্লাহ আমার ভাইরা একটু লক্ষ্য করবেন এই হাদিসটা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার ভালোবাসা তাদের জন্য উপকারিত যারা আমাকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসে ডাইরেক্ট কিন্তু এই কথা বলেন নাই আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসলে আমিও ভালোবাসবো আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসলে আমিও ভালোবাসবো না 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 কোরআনে বলেছেন না হাদিসে বলেছেন না কোথাও বলা হয়েছে বরং আল্লাহ পাকের ভালোবাসা যদি খুঁজতে চাও আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও আল্লাহ পাক ডাইরেক্ট না বলে সরাসরি না বলে আমাদেরকে রাস্তা বাতলিয়ে দিয়েছেন বলেছেন আমার ভালোবাসা পেতে চাইলে আমার বান্দাকে ভালোবাসো মুমিন বান্দাকে ভালোবাসো মুসলমানকে ভালোবাসো বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কাউসিয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় ওই হাদিসে আরো বলা হচ্ছে আল্লাহর নবী বলছেন ওয়াল মুতাযাবিরিনা ফিয়্যা যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে জিয়ারত করে আমাকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলেন মুতাযাবিরিনা এটা জিয়ারাতুন থেকে এসেছে জাউরুন মূল মাদ্দা যা ওয়াউরা আমাদের দেশে অনেকে বলে জিয়ারত কোনো শব্দ নাই মাজার পূজা মাজার জিয়ারত নাই বলে মাজার পূজা করা হয় আসলে কি মাজার পূজা করা হয় নাকি জিয়ারত করা হয় একটা আওয়াজ দিয়ে বলেন এই রাঙ্গামাটি অঞ্চলে এই তবল ছড়িতে হযরত আব্দুল্লাহ ফকির রহমতুল্লাহি আলাইহির মাজার আছে না নাই আছে না নাই আপনারা কি জিয়ারত করেন নাকি পূজা করেন তারা দাবি করে জিয়ারত শব্দটা 500 বছর আগে ছিল না এটা বেদাতীদের বেদাতী বলা হয় বেদাতীদের একটা আমদানি এই শব্দের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই না কোরআনে আছে না হাদিসে আছে আমি বলবো এখন যে হাদিসটা আমি উল্লেখ করেছি সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত সহিহ মুসলিম শরীফ সিহাহের তার অন্যতম একটা গ্রন্থ এবং এই হাদিসটা হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ পাকের বলা ওহিয়ে গায়রে মতলু হলেও এটা হাদিসে কুদসি নিসবত আল্লাহর দিকে আল্লাহ পাক বলছেন ওয়াল মুতাযাবিরিনা ফিয়্যা যারা আমি আমাকে খুশি করার জন্য এক মুমিন অপর মুমিনের জিয়ারত করে সাক্ষাৎ করে মাজারে যিনি শুয়ে আছেন তিনি মুমিন নাকি কাফের কথা বলেন মুমিন না কাফের হাদিসের ভাষা বলছে মুমিন মুমিনের সাথে জিয়ারত করবে আমাকে সন্তুষ্ট করার জন্য এটার অনুমতি আছে বিধান আছে অনুমোদন আছে কবরে শুয়ে থাকা ব্যক্তি যদি মুমিন হয় জিয়ারতকারীও যদি মুমিন হয় হাদিসের বাস্তবায়ন হলো হাদিসের আমল হলো নাকি হাদিসের বিরোধিতা হলো কথা বলেন বিরোধিতা হলো নাকি আমল হলো আমল হলে সওয়াব হবে নাকি গুনাহ হবে বেদাতের কোনো সম্পর্ক আছে হারাম হওয়ার সম্ভাবনা আছে শিরিক হওয়ার সম্ভাবনা আছে বিনয়ের সাথে বলবো ওয়াল মুতাযাবিরিনা ফিয়্যা এটা আমার পকেটের শব্দ নয় আমার বানানো শব্দ নয় আমার লেখা শব্দ নয় কোন আলেমের বক্তব্য নয় বরং স্বয়ং আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে
পরিষ্কার করে বলেছেন ওয়াল মুতাযাফিরিনা ফিয়্যা যারা আমি খোদাকে সন্তুষ্ট করার জন্য একে অপরের সাথে জিয়ারত করে সাক্ষাৎ করে তারা যখন জিয়ারত করে আব্দুল্লাহ ফকির রহমাতুল্লাহি আলাইহির মাজারে পাকে যায় জিয়ারত করে জিয়ারত করার উদ্দেশ্য একটাই আমি খোদাকে সন্তুষ্ট করা আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আমি আল্লাহ আমি আমি আল্লাহ গ্যারান্টি দিলাম নিশ্চয়তা দিলাম এই জিয়ারতের মাধ্যমে আমার আল্লাহর সাথে ওই বান্দার মহব্বত হয়ে যায় ভালোবাসা হয়ে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা পেতে মাজারে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না এক মুমিন অপর মুমিনের সাথে সাক্ষাৎ করা লাগবে কি লাগবে না আমরা একজন আরেকজনকে দেখতে যাই কি যায় না অসুস্থ হলে যেতে হয় হাদিসে বলা আছে ওয়াইউদু ইজা মারিদা মুমিন মুমিনের দেখা করবে সেবা করবে শুশ্রূষা করবে যখন সে অসুস্থ হবে ওয়াইউজিবু ইজা দাআহু মুমিন মুমিনকে যখন দাওয়াত দেবে তখন তার দাওয়াতে সে সাড়া দেবে আমরা সাড়া দেই কি না যায় কি না আপনাদেরকে কেউ দাওয়াত দিলে আপনারা যান না এটা তার হক এটা তার দায়িত্ব এটাও তো সাক্ষাৎ এটাও তো জিয়ারত অসুস্থ হলে দেখতে যাওয়া এটাও জিয়ারত কেউ বিপদে পড়লে দেখতে যাওয়া এটাও জিয়ারত কেউ দাওয়াত দিয়ে দাওয়াত দিলে দেখতে যাওয়া উপস্থিত হওয়া এটাও জিয়ারত এগুলো কি জিয়ারতের বাইরে অতএব মুমিন মুমিনের সাথে জিয়ারত করা এটা আল্লাহর অনুমতি আছে না নাই আছে না নাই যারা মাজার জিয়ারতকে বিদআত হারাম শিরিকের ফতোয়া দিচ্ছেন একটু বুঝে শুনে দেবেন আপনি প্রমাণ করতে পারবেন না কোন কিতাবে লেখা আছে মাজার জিয়ারত হারাম কিয়ামত পর্যন্ত সময় দিব পারবে পারবে মাজার জিয়ারত হারাম বলা হয়েছে ইবনে তাইমিয়া ইবনে আরবরা অনেক বড় শেখ মনে করে লেখালেখিও কম করে নাই আলা হযরত এক বাক্যে তাকে মূল্যায়ন করেছেন বলেছেন ইলমুহু আকবারু মিন আকলিহি তার এলম বেশি আকল নাই এলম বেশি কথা বুঝেন নাই আপনারা এলম এলমের জন্য কি লাগে আকল 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 বিবেক লাগে আপনি বইয়ের পড়া পড়েছেন মুখস্থ করেছেন বুড়া পুরা বই হেফজ করে ফেলেছেন সম্পূর্ণ বই আয়ত্ত করেছেন রপ্ত করেছেন কিন্তু আপনার আকল নাই বিবেক নাই কোনো কাজে আসবে না মুখস্থ বিদ্যা দিয়ে আপনি হয়তো পরীক্ষায় পাশ করবেন এতটুকু আকল এটা ভিন্ন জিনিস এটা খোদাই ব্যাপার এটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দান ওনার জ্ঞান ছিল একটা হাদিস দিয়ে তিনি বলতে চেয়েছেন যে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল্লাহ নবী বলেছেন তোমরা সফর করবে না তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে কথা বোঝার চেষ্টা করতেছেন আপনারা নবী বলেছেন তোমরা সফর করবে না বেশি সওয়াবের আশায় তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে তবলছড়ি মসজিদ থেকে রিজার্ভ বাজার মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হবে এমনটা ধারণা করার কোনো সুযোগ নাই বনের উপর জামে মসজিদ থেকে রিজার্ভ বাজার মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হবে এমন ধারণা করার সুযোগ রিজার্ভ বাজার মসজিদ থেকে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব হবে এমন ধারণা করার কোনো সুযোগ জমিয়তুল ফালাহ থেকে ঢাকা বাইতুল মুকাররমে নামাজ পড়লে বেশি সওয়াব হবে বাংলাদেশের জাতীয় মসজিদ সবথেকে বড় মসজিদ এমন ধারণা করার সুযোগ মসজিদের কোনো তারতম্য নাই সমস্ত মসজিদ আল্লাহর ঘর কথা বলেন ঠিক কিনা কিন্তু তিনটা মসজিদে তারতম্য আছে একটা হলো মসজিদুল হারাম একটা হলো মসজিদুল নববী আর একটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তিনটাতে তিন ধরনের সওয়াব মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব এক লক্ষ রাকাতের সওয়াব মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মসজিদে আকসাতে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব এই তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করতে বেশি সওয়াবের আশায় নিষেধ করা হয়েছে আপনারা কি ভালো করে বুঝতে পেরেছেন কথাটা কিসের কথা বলা হয়েছে বলেন না আমার কথা বোঝা যায় না কিসের কথা মসজিদের কথা কিসের কথা নাকি মাজারের কথা বলছে এখানে ট্রাক একটা নষ্ট হয়ে গেছে চাকা খুলে ফেলতে হয়েছে চাকা খোলার পরে ড্রাইভার সাহেবের কাছে বিকল্প চাকা নেই
পাশে দেখলেন একটা কার দাঁড়িয়ে আছে কারে অতিরিক্ত চাকা ছিল ট্রাকের ড্রাইভার সাহেব কি করলেন কারের চাকাটা নিয়ে ট্রাকে লাগিয়ে দিলেন বললেন কোন মতে এটা দিয়ে হলো একটু আগাইতে পারবো যেতে পারবো এখন আপনারাই বলেন কারের চাকাটা লাগানোর পরেও কি ট্রাক চলবে না কারের চাকা ট্রাকে হয় আবার ট্রাকের চাকা কি কারে হবে না আমার ভাইরা মসজিদের হাদিস আমাদের ইবনে তাইমিয়া সাহেব ওইটাই লাগিয়ে দিয়েছেন মাজারের সাথে এই হলো চুরি এই হলো মানুষের সাথে প্রতারণা দুখাবাজি এই হাদিস থেকে তিনি প্রমাণ করতে চেয়েছেন যেহেতু তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা বেশি সওয়াবের নিয়তে জায়েজ নাই সুতরাং মসজিদে নববীতে যাওয়া জায়েজ হলো আল্লাহর নবীর রওজায়ে পাকে জিয়ারতের উদ্দেশ্যে অথবা অন্য কোনো মাজারে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম 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 চিৎকার দিয়ে বলুন না আউযুবিল্লাহ মসজিদের জায়গায় মাজার লাগিয়ে দেওয়া এটা মানুষের সাথে কত বড় প্রতারণা এজন্য আমি বলেছি কিয়ামত পর্যন্ত সময় দিল তারা কেউ প্রমাণ করতে পারবে না মাজার জিয়ারত হারাম বলা হয়েছে এমন কোন হাদিস কোন আয়াত অথবা কোন ইজমায়ে উম্মত ইজমাউস সাহাবা ইজমা প্রতিষ্ঠিত হয়েছে এমন কোন ইজমাও দেখাতে পারবে না তাহলে কেন মানুষকে বিভ্রান্ত করে কারণ শয়তানের কাজ হলো কি করা কথা বলে না বিভ্রান্ত করে এটা করে যাবে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই কিন্তু আমার ভাইদের জন্য আফসোস কিছু কিছু ভাই হঠাৎ করে নড়ে যায় আছে না এগুলো ঠিক না আল্লাহ পাক বোঝার তৌফিক দিন আমিন আর একটু বড় করে বলেন না আমিন আরো বড় করে বলেন আমিন মহতরম হাজরিন বলতে চেয়েছিলাম গৌস পাক এসেছেন ভালোবাসা প্রতিষ্ঠা করার জন্য আমার রসুল এসেছেন ভালোবাসা প্রতিষ্ঠা করার জন্য দুই জাতের আগমনটাই ছিল পৃথিবীতে ভ্রাতৃত্ব মহাব্বত ভালোবাসা প্রতিষ্ঠা করা বড় করে বলুন সুবহান প্রত্যেকে বলুন মারহাবা একটু বড় করে বলেন আপনার খুশি নাকি বেজার আনন্দিত মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমি আমাদের অত্যন্ত স্নেহের ভালোবাসার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান সময়ের একটু সামনের দিকে চলে আসেন আপনারা পেছনে অনেক ভাই বসার জন্য জায়গা পাচ্ছেন না একটু সামনে আসেন সামনের দিকে আসেন আমাদের অত্যন্ত প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত হযরত মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আজহারি আমাদের মাঝে তশরিফ এনেছেন প্রত্যেকে বলুন মারহাবা
2004 সনে আমরা তখন জামিয়াতে ফাজিলে পড়ছিলাম, ওই সময় আজকে আপনাদের সামনে যিনি এসেছেন ওনার আব্বা আপনারা জানেন হয়তো চিনেন সবাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দ মুজাহিদ ছিলেন খাজা বাকি বিল্লাহ জালালি রহমতুল্লাহ। একবার এক মাহফিলে সীতাকুণ্ড আমি গিয়েছিলাম নাথ পড়তে, হুজুর আসছেন তো কি সীতাকুণ্ড বিএম গেটে হুজুর কেবলার মাহফিল ছিল, ওইটাই সর্বশেষ দেখা আমার ওই মাহফিলে ওনার যে জাজবা মহাব্বত। এবং আমাদের চট্টগ্রামে যেই প্রোগ্রামগুলো হতো প্রত্যেকটা প্রোগ্রামে ওনার যে অংশগ্রহণ ছিল এবং জ্বালাময়ী উৎসাহমূলক উদ্দীপনামূলক জাজবামূলক ওনার বক্তব্য ছিল, মাঠ কাঁপানো বক্তব্য রাখতেন আর ইশকে মুস্তফা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে সবাইকে শিহরিয়ে তুলতেন, সবাইকে জাগিয়ে তুলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মর্দ মুজাহিদ ছিলেন, বিশ্বাস করবেন যেসব লোক দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি ব্যক্তিগতভাবে কেঁদেছি, তন্মধ্যে ওনার আব্বা হযরত আল্লামা খাজা বাকি বিল্লাহ জালালি রহমতুল্লাহ আলাই ছিলেন অন্যতম। চাঁদপুর থেকে উঠছিলেন না, চাঁদপুর থেকে লঞ্চে করে তিনি মাহফিলে যাচ্ছিলেন, সেই যে হারিয়ে গেলেন, কোথায় গেলেন, কারা ওনাকে গুম করলো, কারা ওনাকে নিয়ে গেল, আজ পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। আমাদের দুঃখ ছিল এই জায়গায়, অন্তত ওনার লাশটাও যদি আমরা পেতাম তাহলে ওনার স্মৃতি সংরক্ষণ করার সুযোগ থাকতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মর্দে মুজাহিদ দুনিয়া থেকে চলে গিয়ে আমাদের সুন্নিয়তের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল, কারণ আমাদের ময়দান বিশেষ করে আমরা তো চট্টগ্রামের কথা আমরা বলি বা এই এতদ অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওনার চর্চা হয়, অনেক কিছু আছে এখানে, কিন্তু যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওয়াজ পৌঁছায়নি সুন্নিয়তের পয়গাম নিয়ে তিনি সেখানে সেখানে যেতেন, রাত দিন পরিশ্রম করতেন, অনেক পরিশ্রমের বিনিময়ে নারায়ণগঞ্জ একটা মাদ্রাসাও তিনি হুজুর কিবলায় আলমের নামে প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসাটি এখনো পর্যন্ত আছে ওনার স্মৃতি হয়ে। তো আজকে ওনার সন্তান হিসেবে আমাদের আব্দুল মুস্তফা রহিম আজহারি মাঠে ময়দানে দেশে বিদেশে সুন্নিয়তের পয়গাম নিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এটা আমাদের জন্য খুশখবরই, এটা আমরা নাজ করি ফখর করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দারাজ করুন, প্রত্যেককে বলুন আমিন। তো হুজুরের স্মরণ সভার কথা বলছিলাম, আমি যে কথাটা বলতে চাইছিলাম, জেলা পরিষদ একটা স্মরণ সভা হয়েছিল আহলে সুন্নাত জামাতের উদ্যোগে, তখন আমাদের রহিম আজহারি খুব ছোট ছিল, ছোট বয়সের একদম ছোট ছিল, ওর কান্না দেখে বিশ্বাস করেন আমরা সবাই কিন্তু ওখানে কান্না কেঁদেছিলাম জেলা পরিষদে। আমাদের আশরাফ জামান হুজুর এমনভাবে কেঁদেছিলেন, এই আর সিরিঙ্গা ভাই কত বেড়ায় বেড়ায় কাঁদে, মানে এমনভাবে কান্না করেছে, এটা আমাদের হৃদয়ে অনেক বড় আঘাত লেগেছে। আল্লাহ পাক হুজুরকে হুজুরের দরজাত বুলন্দ করুন, প্রত্যেককে বলুন আমিন। আমি আসলে ওইদিকে কথা বলতে গিয়ে এখন আমার আর ওয়াজের বিষয়বস্তু হারিয়ে ফেলেছি, অনেকটা স্মৃতি খাতর হয়ে গেলাম। যাই হোক, আজকের এই মাহফিল আপনারা যারা সাজিয়েছেন কষ্ট করেছেন এবং এত বড় আয়োজনের পেছনে যারা শ্রম দিয়েছেন সুন্দর করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতে রিজিকে ইজ্জতে আমলে বরকত দান করুন, প্রত্যেকে বলুন আমিন। আমি আমার